किसी को ये भूल जाता घूमते यार भाई एक बार तो देखा था कि पार हो गया भाई भाई तो आते यार तो तो यार हो गया ये मम्मा है मौन जिसे मौन जाए है मौन जिसे आना है आता दिल लगा है ये मौन जिसे भाई आता रहा हूँ मैं जाकर पसंद है यार भाई और ये बोले लगा तो पसंद पैकर ना पोरी जो संगे संगे देखो जैसे कौन से मैं ভালো করে সে দেখে বাচ্চা ছোট ছোট খিদিলাস আমন ধরে গেল তার মনে
ওই যে একটা মনে মনে চিন্তা করলাম এই মুহূর্তে বিকার করব তাহলে রাস্তার কাছে দেখি তার কোনো ভাই কি করতে পারবে আহারে ওহো ভালোবাসি ভালোবাসা
রাজা বংশের ভালোবাসা হবে রাজা বংশের বিয়েদের সঙ্গে গরিবের বিয়ের জীবনে খুশি খেলা করছো তুমি আজকে ভালো লেগেছে তোমার নয়ন লেগেছে রূপের নেশা দুই দিন পর বিয়ে থেকে এই দেশ থেকে তারাই বাইরা ধরতে পারে মেয়েটা কি হবে কি হবে না আমি কিছুতে শুনতে চাই না এই তোমার শাস্তি এখানে বলো কোনো ভালোবাসা আমি শুনতে চাই না শুনতে চাই না মেরাপতি বলো না সোনা আমার বিষদর চাবুক আহারে বিষদর চাবুকটা যখন জহলার বাচ্চার হাতে এনে দিলে সঙ্গে সঙ্গে জহলার বাচ্চার ঠাস খেয়ে গেছি বলো কেন আমি মিথ্যা বললে আহ চাবুকের আঘাতে সে মাটিতে পড়ে গেল ভুলে লঘুকুটি খাচ্ছে কবুতরের বাচ্চার মতো সেবার মতো সাথে যায় আমাকে মেরো না ভাই আমি সূচা করতে পারছি না ভাই আমাকে মেরো না কেন মিথ্যে বলে বলো দ্বিতীয়বার করে আবার হাই রে চাবুকের আঘাতে পিঠে সামনে কাটা যায় Thank you.
আমার বড় ভয় করছে, আমরা তো গরিব, পরে কাকি
তোমার বিয়ের প্রস্তাব আসবে যা আব্বা রাজি হয়ে যাবে কিছু না হয়ে যাবে মানে তুমি দেখেছো ছেলে কি তো সে পথ পায় আমাদের সেই কেউ জিনিস করে যায় আব্বা ছেলেটা না দেখতে খুব সুন্দর আব্বা মারে আজকে নয়না লেখা দর্শন নেশা তোমাকে ভালো লেগেছে আমরা করি বাচ্চা ছেলে বিয়ে করে নিশা দুই দিন পর যদি ওনাকে সংসার থেকে তাড়িয়ে দেয় তখন কি করবে আমার বয়সে যারা লেখাপড়া করতো যারা আমার সঙ্গে হয়েছিল তারা তিনটা সেন্টেন্সের সাউন্ড মা হয়েছিল শুক্রবার এতদিন তো মেয়ের বাবাকে যৌতুক দেয় তুমি ছেলের বাবা হয়ে তুই ঘটক হয়ে তুমি আমার যৌতুক দিয়েছো যৌতুক না তুমি গরিব মানুষের বাদশাহ তো ইমানদার বাদশাহ ভালো বাদশাহ বিচারক বাদশাহ তাই বলেছে কিছু মেহমান আসছে তো তাদের একটু আপ্যায়নের জন্য 10,000 টাকা বেশ আমি রাজি আছি রাজি তাহলে বিয়েতে আগামী বৃহস্পতিবার ধোবরা অর্থাৎ ক্ষীর খাওয়াবে সকাল থেকে কিছু খাই তোমাদের দাওয়াত আর নিমন্ত্রণ রইল ভোরে যদি দাওয়াত গ্রহণ করতে ভোর করে তার বর্তমান যাবে তার বাসাতে জানো তোমার না দেখতে থাকে এই এক সপ্তাহ ধরে আগামী কাল থেকে তোমার রওনা হবে এক সপ্তাহ ধরে বাসর বাড়ি খাবে বাসর বাড়ি খাবে তাই নাকি আর বিয়ের হরম পড়ে গেল বর্তমান দাস চলে আসলো লোকজন বুঝে বেশ সে যে বুঝে রেখা শর্ট করে নিল চল যাই বাসর বাড়ি যাবো ওখানে খাবো ওখানে থাকবো এই ধরনের কই রে চল যাই তুই চল বুঝাই বিয়ের বাড়িতে তাই তোমরা একটু আনন্দ ভক্তি করো সুন্দর ভাবে
একটু নাচ গান করো, জানতে বিয়ে বাড়িটা একটু আনন্দে বাড়িতে পূজা পাওয়া যাবে না, বাসা নিচ্ছে না, এবার বলতেছে